ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে যারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনাদের মধ্যে 99% লোকের বাড়িতেই কিন্তু গ্যাস রয়েছে। তো ফ্রেন্ডস, এই যে গ্যাস, আপনারা কখনো ভেবেছেন যে আপনি যদি অর্ডার দেন আর আপনার বাড়িতে যদি গ্যাসটি না পৌঁছায় তাহলে আপনি কি করবেন? তো ফ্রেন্ডস, এই যে আপনার গ্যাস অর্ডার করা এবং আপনার পেমেন্ট করা এবং তারপরে আপনার বাড়িতে গ্যাস না পৌঁছানো, এই ধরনের ঘটনা কিন্তু এই মুহূর্তে হয়ে চলেছে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি এখন আপনাদের সঙ্গে সেটি আলোচনা করছি। আর ভিডিওতে যাবার আগে, এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। এমন একটি জিনিস যা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন এবং প্রতি মুহূর্তে প্রয়োজন, কারণ গ্যাস দিয়েই আমরা আমাদের সমস্ত কাজ, অর্থাৎ রান্নাবান্নার যেসব কাজ এবং এছাড়াও গ্যাস দিয়ে আমরা কিন্তু অনেক কিছু করে থাকি। তো ফ্রেন্ডস, এটি মার্চ মাস আর 2019 সাল, আর এই মুহূর্তে এখন গ্যাসের দাম কখনো বেড়ে চলেছে, আবার কখনো বা অনেকটাই কমে যাচ্ছে। তো এই ওঠানামার মধ্যে কিন্তু এমন একটি সতর্কবার্তা জারি করা হয়েছে যেসব গ্যাস কোম্পানিগুলি রয়েছেন, যেমন ইন্ডিয়ান অয়েল, যেমন রিলায়েন্স পেট্রোলিয়াম, এছাড়াও আপনার ভারত পেট্রোলিয়াম, ভারত গ্যাস, এই ধরনের যেসব গ্যাস রয়েছে সেই সব গ্যাস কোম্পানিগুলির তরফ থেকে কিন্তু একটি সতর্কবার্তা জারি করেছেন তাদেরকে, যারা অনলাইনে গ্যাস বুকিং করে থাকেন এবং পেমেন্টটাও অনলাইনে করেন। অর্থাৎ যারা অনলাইনে বিশেষ করে গ্যাস বুক করে দেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সতর্কবার্তাটা এসেছে এই সব কোম্পানিগুলির কাছ থেকে। তো এই কোম্পানিগুলো বলছে যে এই মুহূর্তে যেসব সাইট থেকে আপনারা গ্যাস বুক করেন সেই সব সাইটের মতনই ঠিক অবিকল দেখতে বেশ কিছু নতুন সাইট খোলা হয়েছে। এই সাইটগুলিকে যেসব লোকেরা চালাচ্ছে তারা মেনলি ফিশিংয়ের উদ্দেশ্যেই চালাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু একটি ফ্রড ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করছে একদম সেম অবিকল একই রকম দেখতে। আর আপনারা সেই ওয়েবসাইটে ঢুকে গিয়ে যখন আপনারা গ্যাসের বুক করছেন এবং তারপর তা পেমেন্ট করে দিচ্ছেন, তখন সেই গ্যাসের পেমেন্ট তো হয়ে যাচ্ছে আর সেই টাকাটা কিন্তু হাতিয়ে নিচ্ছে সেই সব ফ্রড যারা করছে তারা। তো সেই জন্যই আপনারা যদি অনলাইনে গ্যাস বুক করেন এবং পেমেন্ট করেন তাহলে কিন্তু অতি অবশ্যই সতর্ক থাকবেন। আর এই যে সতর্কবার্তাটা, এই বার্তাটা কিন্তু মূলত সেই সব সংস্থাগুলি থেকেই জারি করা হয়েছে যারা গ্যাসের ডেলিভারি সার্ভিস দিয়ে। তো আজ এ পর্যন্তই, এই ছোট্ট ইনফরমেশানটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।